শিকারাতে যেরকম আপনারা কাশ্মীরে গিয়ে উপভোগ করেন, সেটা আমাদের নর্থ বেঙ্গলেও করে ফেলেছে তিস্তা নদীর পাড়ে। তো গেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন গাড়িটা আমরা তেল ভরে দেবো, ফিউল কম দেখাচ্ছে, ফিউলটা ভরে নিই। স্টেশন চলে আসলাম, গাড়িটাতে ডিজেল ভরবো। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে। জায়গাটা খুব সুন্দর হবে, মানে ডাল লেক আছে যেটা, ডাল লেক আপনারা কাশ্মীরে যেখানে ঘুরতে যান ওরকমই সিস্টেম করেছে ডাল লেকের মতো। চলুন, আসলে এখানে গাজল লাগায় অবশ্যই আপনি ঘুরতে আসবেন, খুব সুন্দর জায়গা। একটু আস্তে আস্তে গরম পড়ে গেছে, আবার চা বাগান। আপনারা যেখানেই আসবেন এখানে খালি চা বাগান আর চা বাগান দেখতে পাবেন, চা বাগান ছাড়া ওখানে একবারই দাঁড়াবো, দাঁড়িয়ে একটু কিছু লাঞ্চ করে নেবো। চলে আসছি ওখানে কাছাকাছি, কালিম্পং লেখা আছে ওখানে। অবশ্য এই কোন দিকে স্যার, গাজর ডোবাটা কোন দিকে পড়বে? জলটাও পরে আপনাদের মেন তিস্তা নদীটার জলটা দেখাচ্ছি, প্রচুর বড়।
আসলাম আমাদের নর্থ বেঙ্গলের তাল লেক। চলো এবার তাড়াতাড়ি যেতে লাগবে। পাখি দর্শন আছে, অর্থ দিবস, পূর্ণ দিবস সব আর কি এখানে ই করা আছে। তিস্তা নদীটা দেখুন কতটা বড়, একুল থেকে উকুল দেখা প্রায় কষ্টকর। এটা পুরো ব্রিজটা খুবই সুন্দর জায়গা, একটা ভালো টুরিস্ট প্লেস। আপনারা আসুন দেখুন এনজয় করুন। গাড়িটা এখন সাজাচ্ছি আমরা, এই ক্রোমটা লাগানো হয়েছে, এই ক্রোম এক্সট্রা লাগানো হয়েছে, বডি স্টিকারটা কার ডেকোরা। আপনারা এখানে গিয়ে গাড়ি সাজাতে পারেন, আপনাদের অ্যাক্সেসরিজের সব কিছু পাওয়া যাবে। ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করতে পারেন।